সাবস্ক্রাইব করুন কুকিং স্টুডিও বাই মোম চ্যানেলটিকে। দেশি বিদেশি সকল ধরনের রেসিপির টিপস এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কুকিং স্টুডিও বাই মোমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি, মানে ওয়াও নতুন রেসিপি, চিকেন রাইস বল। দর্শক, চিকেন রাইস বলটা আমি এখানে ফ্রাই করে দেখিয়েছি আপনাদের, যে ফ্রাই কী করে, ফ্রাই করলে কীরকম হয়, তাহলে দেখুন দর্শক ফ্রাই করলে কীরকম হয়। আমি একটা ভেঙে দেখেছি, দেখতে পাচ্ছেন, ভেঙে দিলে যে চিকেন এটা বনের মতো হয়ে গেছে। তাই চিকেন রাইস বলটা আমি এটা ফ্রাই করে নিয়েছি, আর একটা আমি নিয়েছি ভাপ দিয়ে নিয়েছি সিদ্ধ করে। তাহলে এটা দেখেন দর্শক, দেখতে পাচ্ছেন আমি একটা ভাপ দিয়ে নিয়েছি, একটা ভেজে নিয়েছি। তাহলে দর্শক চলুন দেখি চিকেন রাইস বল কি করে বানানো যায়। আর এখানে আমি চপ করছি ধনিয়াপাতার চাটনি, এখানে চপ করছি রায়তা। আমরা রায়তা ধনিয়াপাতার চাটনিটা চপ করতে পারবো, এটা বাচ্চারা বা বড়দের খেতে খুবই পছন্দ আর অনেক মজাদার একটা খাবার, যে আমরা রাইস দিয়া চিকেন বলও বানাতে পারি। চিকেন বল বানিয়েছি ম্যাজিক, দেখুন চাউলের ম্যাজিক। দর্শক এখানে আমি রাইস চিকেন বল বানাবো, এখানে আমি চালটা ব্লেন্ডার করে নিয়েছি, আমি চালটা ব্লেন্ডার করে নিয়েছি দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমি চালটা ব্লেন্ডার করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিব এক টেবিল পরিমাণ ইস্ট, এটা আমরা যে কোনো সপিনে পাবো। আমি চাউলের সাথে ইস্টটা মিলিয়ে দিব, দর্শক আমার বেবি বলে চিকেন রাইস হবে তাহলে, রাইস বল হবে তাহলে চিকেন রাইস বল হবে না কেন। তাই আমি ট্রাই করছি, আমি আর কখনো বানাই নাই, তাই দেখতে থাকেন দর্শক, আমি খেয়েছি কিন্তু বানাই নাই, খেলে খুবই অসাধারণ জিনিসটা। দর্শক আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, দর্শক এই আতর চালটা আমি ভিজায় রেখেছিলাম, এই চালটা এখানে আমি অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আমি দিয়ে দিব এক দুই কাপ পরিমাণ ময়দা, আমি একটা ডো বানিয়ে রাখবো। দর্শক নরম সফট একটা ডো আমি বানিয়ে নিব, এই জন্য আমি সামান্য পানিও ব্যবহার করব, কারণ রাইস তো পানি চুষে যাবে। দর্শক এই চিকেন রাইস বলটা আমরা দর্শক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন
আমি এই চালটা বারবার বলছি আপনাদের, আমি এই আতর চালটা পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, ওই পানি দিয়েই আমি এই খাবারটা বানিয়েছি। এটা দেখতে পাচ্ছেন আমার এখানে 500 গ্রামের চেয়ে একটু কম ছিল চাল, হাফ কিলোচ্ছে, কিন্তু আমি যে ময়দা নিয়েছি 2 টেবিল চামচ 2 কাপের মতো, ওই ওটা নিয়ে আমার হাফ কেজি হবে, 500 গ্রাম ই করছি। আমি খামির বানাচ্ছি, আমি সকালের নাস্তা বানাবো বাচ্চাদের জন্য। বাচ্চারা বাজে বায়না ধরেছে যে চিকেন রাইস বল খেতেই হবে নাকি কালকে। আচ্ছা দর্শক দেখেন, আমার বাচ্চারা যেকালে খেতে চেয়েছে, আপনারাও সাথে থাকেন, তাই মনে করলাম যে দর্শকদের সাথে শেয়ার করি, আর আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করতে ভালো লাগে। দর্শক আমি খুব একা মানুষ, তাই আমার বাচ্চারা ছাড়া আমার আর ধরতে গেলে কেউ নেই, আমার বাচ্চারাই আমার দুনিয়া সব কিছু। তাহলে দেখতে থাকেন দর্শক, আমি এটা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিব, এভাবে রেখে দেওয়ার পরে আমি এটা দেখাবো যে আমি কী করে রাজ চিকেন বলবো নাই। দর্শক চিকেনটা আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি, আমি এখন রাইস চিকেন বল বানাবো, তাই চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন ছাড়িয়ে নেব। দর্শক চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন দর্শক, এরকম করে আমি সবগুলো চিকেন ছাড়িয়ে নেব। দর্শক ডাবিন সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা রানের মাংস নিয়েছি, গরম দেখে আমি চাকুটা ছাড়াই নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমি চিকেনটারে কেমনে করে ই করে নিছি, হাত দিয়া ছাড়ায় ছাড়ায় নিছি, তো আমি চিকেনটা এভাবেই রাখবো। আর এখানে আমি দিয়ে দিব দর্শক, এখানে দিয়ে দিব আমি গাজর কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2টা লং কাঁচামরিচ, দিয়ে দিব এলাচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এলাচ গুঁড়ো, আমি আগে দারচিনির গুঁড়ো দিয়েছি, সরি। আমি এখন এই সব মশলাগুলো নিই, এখানে মাখিয়ে নেব সুন্দর করে। দর্শক মুরগিটা সিদ্ধের সময় আমি এখানে ই দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, বাচ্চারা খাবে এটা আমি পেস্টটা ভেজে দিয়ে নেই, কাঁচাই দিয়েছি, আমার চিকেন বলটা যখন হবে তখন এই পেস্টটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক ভালো করে মশলা দিয়া এটা মাখাই নিলাম।
সম্পূর্ণভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চিকেন বলটা রাইস বলটা বানিয়ে ফেলবো, চিকেন রাইস বলটা। দর্শক আপনি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আমি লবণটা আগে দিই, পানি বেরোবে দেখে আমি লবণটা এখন দিয়ে দিলাম। আমার চিকেনের ইটা আমি চারটা রানের মাংস নিয়েছি, এখন ঝরঝরে হয়েছে, আর রাইস বলের জন্য এরকম ঝরঝরে দরকার। এরকম দর্শক আমি দেখিয়েছিলাম যে এই যে আমার রাইস খামিরটা দেখতে পাচ্ছেন কী ধরনের হয়েছে। আমি এই খামির থেকে আমি হালকা তেল দিয়ে নিলাম হাতে, এই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন খামিরটা কী অবস্থা। আমি এখানে তেল অল্প করে নিব, আর আমি এখান থেকে রাইসটা বানা করব। সবগুলি বল বানিয়ে নেব, আপনি যে আকারের মনে চায় সেই আকারে ডিজে করে নিতে পারে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলি বল বানাবো। দর্শক এটা আমি এভাবে লম্বা করে নিয়েছি, আমি এটা রাইস একটা বন বানাবো। দেখতে পাচ্ছেন মশলা আমি দিয়ে দিচ্ছি। দর্শক এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি একটা কড়াইতে, দেখতে পাচ্ছেন আমি একটু বেশি তেল দিয়ে দিব, এই রাইস বলটা টুকা তেলে ভাজতে হবে। দর্শক দেখেন আমি এই রাইসগুলি একে একে করে একটা একটা করে ভেজে দিব, তেলটা গরম হয়ে নেই। দর্শক এখানে আমি দিয়ে দিয়েছি, আর আমি একে একে রাইস বলগুলি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি একটু ছোটো আকারে রাইস বলগুলি দিয়ে দিচ্ছি, আর চুলা রাসটা একবারই কমিয়ে রাখবো। দর্শক দেখতে পাচ্ছেন
মারাজগুলো গোরাজগুলো হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার রাইস বলগুলো নি কিরকম হয়েছে, রাইস চিকেন বল এটা দর্শক। আমি এখানে বানিয়ে রেখেছি, আর আমি একে একে সব রাইস বলগুলি এখানে ভেজে নিব। দর্শক এরকম করে আমরা ভেজে নিব, দেখতে পাচ্ছেন রাইস বলগুলি হয়ে গেছে আমার রাইস চিকেন। এদিকে নাম্বারটা দেখো না কেমন করে, দর্শক আমি এখানে এটা ভিতর দিয়ে দিচ্ছি ভাপ দেওয়ার জন্য, যে আমরা চিকেন বলটা শুধু ভেজেই খাবো না, আমরা ভাপ দিয়েও খেতে পারবে, এটা কোনো সমস্যা নাই, আমরা এরকম একটা ইসের ভিতরেই এটা ভাপ দিতে পারবো। তাহলে আমি দেখাচ্ছি দর্শক যে কী করে আপনারা, দর্শক আমি এখন এটা উঠে ফেলব, দেখতে পাচ্ছেন এটা অলরেডি হয়ে গেছে, আমি এখন এটা উঠে এখন আমি দর্শক দেখতে পাচ্ছেন আমি আর একটা দিয়ে দিলাম, আবার ঢেকে দেবো দর্শক। এই হয়ে গেল আমার চিকেন রাইস বল। তাই দর্শক চলুন আমরা এটা স্বাদ গ্রহণ করি, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।